ছন্দে থাকা রাহুলের উপর চাপ তৈরি নকশা রোহিতদের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এইবার পরীক্ষা কেএল রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাবের। যে ম্যাচে রাহুলের উপর চাপ সৃষ্টি করে বড় রানের ঝড় থামানোর পরিকল্পনা রয়েছেন মুম্বাই বোলিং কোচ শেন বন্ড। আইপিএলে এখনো পর্যন্ত 222 রান করে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রাহুল, ঠিক এক রান কম করে দ্বিতীয় স্থানে মায়াঙ্ক আগরওয়াল। পাঞ্জাবের দুই ওপেনারই ত্রাশ হয়ে উঠতে পারেন ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে। শেষ ম্যাচে দু দলের স্কোরবোর্ডই ছিল 200 রানের উপর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ টাইও করে ফেলেছিল মুম্বাই, কিন্তু সুপার ওভারে তাদের হার মানতে হয়। ম্যাচে নামার আগে তাই দুই দলই নিজেদের ব্যাটিং বিভাগ নিয়ে আত্মবিশ্বাসী। পাঞ্জাবের এই আত্মবিশ্বাস ভাঙতেই মরিয়া বন্ড। ম্যাচের আগের দিন প্রাক্তন নিউজিল্যান্ড পেসার বলেছেন, মাঠের যে কোনো প্রান্তে বল পাঠানোর ক্ষমতা আছে রাহুলের, শেষ কয়েকবার আমাদের বিরুদ্ধে রানও করেছে ও। অসাধারণ ক্রিকেটার। যোগ করেন, রাহুলকে কিভাবে আটকানো যায় তা নিয়ে বোলারদের সঙ্গে বৈঠক হয়েছে। বোলারদের বৈঠকে কি পরিকল্পনা সাজালেন বন্ড? তার উত্তর, আমি জানি যে মাঝের ওভারে কিছুটা সময় নেয় রাহুল, তখন ওর উপর চাপ সৃষ্টি করতে পারলে দলও চাপে পড়ে যাবে। বন্ড আরো বলেন, রাহুলের দুর্বলতা কোথায় তা আমরা খুঁটিয়ে দেখছি, ওর শক্তি কোথায় সেটাও জানা। কভারের উপর দিয়ে অনায়াসে রান করে রাহুল, ফাইন লেগ অঞ্চল দিয়েও রান বার করে, এই দুটি জায়গা দিয়ে ওকে রান বার করতে দেওয়া হবে না। মুম্বাই শিবির মনে করে, শুরুতেই রাহুল ও মায়াঙ্কের উপর উইকেট নিতে পারলেই বিপক্ষের উপর চাপ সৃষ্টি করা যাবে, কারণ পাঞ্জাবের সাফল্যে মূল অবদান তাদেরই। বন্ডের কথায়, ট্রেন্ট বোল্ট ও প্যাটিনসন দারুণ ছন্দে, নতুন বলে যদি ওদের দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়া যায় তাহলে মাঝের ওভারে রান বার করতে পারবে না পাঞ্জাব। কিন্তু বন্ড হয়তো ভুলে যাচ্ছেন, পাঞ্জাবের মিডল অর্ডারও খারাপ নয়। গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিধ্বংসী ক্রিকেটার এখনো জ্বলে ওঠেননি, তার ব্যাটে বল লাগতে শুরু করলে বোল্টরা থামাতে পারবেন তো? এদিকে মুজিবকে খেলানো হোক উপদেশ কিংস ইলেভেনকে। আইপিএল এর শুরুর দিকে বেশ উত্তেজক ক্রিকেট দেখা যাচ্ছে, আমরা কিছু দারুণ আগ্রাসী ব্যাটিং দেখেছি, ভালো বোলিং দেখেছি। আইপিএল এখন যে জায়গায় দাঁড়িয়ে তাতে প্রতিটা ম্যাচেরই গুরুত্ব অনেক, যে কারণে আজ বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। মুম্বাই নিঃসন্দেহে অন্যতম ভালো দলগুলোর একটি, তবে তিনটের মধ্যে দুটো ম্যাচই হেরেছে রোহিত শর্মার দল। অন্যদিকে পাঞ্জাবও তিনটের মধ্যে দুটো ম্যাচে হেরে নামছে, তবে পাঞ্জাব কিন্তু কোনো ম্যাচে এক পেশে হারেনি, বরং দুটো হারা ম্যাচই ওরা জিততে পারত। পাঞ্জাবের লক্ষ্য থাকবে ম্যাচ শেষ করে ফেলা, আত্মবিশ্বাস ফিরে পেতে গেলে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাইকে এই ম্যাচটা জিততে হবে। আবুধাবিতে মুম্বাই বনাম পাঞ্জাব ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে প্রথম ছয় ওভারের ব্যাটিং, কারণ পরের দিকে শট খেলা একটু কঠিন হয়ে পড়ে, ঠিক দুবাইয়ের মতো। সবাই জানি ইনিংসের শেষ দিকটা মুম্বাই কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে, তাই ওদের থামাতে পাঞ্জাবকে বিশেষ কোনো কৌশল নিতে হবে। আমার মতে আফগানিস্তানের স্পিনার মুজিবুর রহমানকে খেলা পাঞ্জাব। সো ডিয়ার মাস ক্রিকেট ফ্যান্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানান, ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আইপিএল 2020 এর সমস্ত আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনে প্রেস করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।